আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রেজাল করিম আবরার জবাব সিরিজ 13। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে যে বিষয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় বুকের বাঁধার ওপরে হাত বাঁধা নিয়ে ইমাম শাফির নামে জঘন্য মিথ্যাচার রেজাল করিম আবরার সাহেব তিনি করেছেন। তো যাই হোক, আসেন প্রথমত আমরা তার আলোচনাটা শ্রবণ করি যে ইমাম শাফি রহিমাহুল্লাহ চার ইমামের বিশিষ্ট একজন ইমাম, তার নামে একটা জঘন্য মিথ্যাচার এবং সরাসরি মিথ্যাচার। আর এই মিথ্যাচারটা আমি আপনাদের সামনে পেশ করব, তবে এই মিথ্যাচারটা তাদের বিশেষ করে মোতাবার কিতাব, গ্রহণযোগ্য কিতাব থেকে দেখাবো, আমার নিজস্ব কোনো কথা নাই। আসেন রেজাল করিম আবরার সাহেবের প্রথমে আলোচনাটা শুনে নিই, তারপর আমরা তার মিথ্যাচারের আমরা জবাব ইনশাল্লাহ আপনাদের সামনে পেশ করব। কথা আছে হাদিসে এবং ইমাম শাফি রাহিমাল্লাহর মত হলো নাবির উপরে হাত বাঁধার কথা, বুকের উপর হাত বাঁধার কথা কোনো ইমামেরই নেই। ইমাম শাফি রাহিমাল্লাহ বলেন, ইমাম মালিক রাহিমাল্লাহ বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাল্লাহ বলেন, তারপর ইমাম 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 আবু হানিফা রাহিমাল্লাহ বলেন, চার ইমামের কোনো ইমামই বুকের উপর হাত বাঁধার কথা বানেননি। উদাহরণস্বরূপ আপনি শাফি মাঝহাবের কিতাবুল উম দেখতে পারেন, হাম্বালি মাঝহাবের আল মুগনি দেখতে পারেন, মালিকি মাঝহাবের বেদায়াতুল মুস্তাহিদ দেখতে পারেন, বা ওনারা সবাই বলেছেন, হাম্বালি মাঝহাবের আল মুগনি দেখতে পারেন, ওনারা সবাই বলেছেন, যারা কেউ কেউ বলেছেন নাবির নিচে, কেউ কেউ বলেছেন নাবির উপরে। বুকের উপর হাত বাঁধার হাদিস যেটা বলা হয় সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে, আপনারা সকলেই জানেন বা আমি আগে। আচ্ছা, এই হাদিসের জবাবটা আমরা পরবর্তী পোস্টে দেবো ইনশাল্লাহ, তবে এখন আপাতত এতটাই। উনি এখানে তিনটে আলোচনা অলরেডি করে ফেলেছে। অ্যাট ফার্স্ট তিনি যেটা বলেছে আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে আবার শোনাই। ওনার প্রথম দাবি হচ্ছে যে বুকের পরে হাত বাঁধা এটা কোনো ইমাম থেকে প্রমাণিত নয়। দুই নম্বর বিষয়, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনিও বুকের পরে হাত বাঁধার কথা বলেনি। তিন নম্বর বিষয়, ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ তিনি নাকি বলেছেন নাভির নিচে হাত বাঁধবেন, বুকের পরে হাত বাঁধতে হবে, একথা বলেনি। তিনটে পয়েন্টের উপরে জবাব দেবো। আসেন আলোচনাটা আরও একবার আমরা শুনে নিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। কিছু কিছু ইমাম আছেন যারা নাবির উপরে হাত বাঁধেন, নাবির উপরে হাত বাঁধার কথা আছে হাদিসে, এবং ইমাম শাফি রাহিমাল্লাহর মত হলো নাবির উপরে হাত বাঁধার কথা, বুকের উপর হাত বাঁধার কথা কোনো ইমামেরই নেই। ইমাম শাফি রাহিমাল্লাহ বলেন, ইমাম মালিক রাহিমাল্লাহ বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাল্লাহ বলেন, তারপর ইমাম 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 আবু হানিফা রাহিমাল্লাহ বলেন, চার ইমামের কোনো ইমামই বুকের উপর হাত বাঁধার কথা বানেননি। উদাহরণস্বরূপ আপনি শাফি মাঝহাবের কিতাবুল উম দেখতে পারেন, হাম্বালি মাঝহাব, তার মানে এখানে আপনারা বুঝতে পারলেন যে চার ইমামের কোন ইমামই তারা বুকের উপরে হাত বাঁধার কথা বলেনি। দুই নম্বরের বিষয়, এখানে তিনি যে বিষয়টাকে লক্ষ্য করেছেন, ইমাম শাফি নাবির নিচে হাত বাঁধতেন, এই বিষয়টাকে বলেছেন। আসেন কথাটা কি সত্য কথা যে না, অথচ সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন, এমন কোনো কথা কিতাব আদিতে নেই, হয়তো তার মাথাতে আছে তিনি বলে দিয়েছেন, তবে শাস্ত্রীয় আলোকে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আসেন আমরা প্রথমে দেখি যে ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তিনি কোথায় হাত বাঁধার কথা বলেছেন, আর কোনো ইমামের পক্ষ থেকে বুকের উপরে হাত বাঁধার কথা আছে না নেই। প্রথম ইমাম শাফিঈর কথাটাই তিনি যখন শুরু করেছেন, ইমাম শাফিঈর কথাটাই আপনার কাছে পেশ করব। আর এটা আমাদের কোনো বই না, বইটার নাম দেখছেন আলে হেদায়া, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করেছে মৌলানা আবু তাহের মেজবা, একজন হানাফি দেবন্দী, একজন বিখ্যাত ভালো আরবি সাহিত্যের উপরে, আরবি ভাষার উপরে একজন বাংলাদেশের মধ্যে এক নম্বর বলতে পারেন। আর যে গ্রন্থ দেখাচ্ছে আলে হেদায়া, এটা হানাফি জগতের বিশ্ববিখ্যাত একটা ফেকার গ্রন্থ। এই বইটার ভূমিকাতে তো তারা এমন কিছু কথা লিখেছে, আমি দেখাচ্ছি, দুটো একসঙ্গে দেখাচ্ছি, যে কোনো বই থেকে আমরা আপনাকে দেখাচ্ছি না। প্রথমে আসেন বইটা আপনাদেরকে দেখাই, বইটার নাম হচ্ছে আলে হেদায়া, দেখে নেন। আল হেদায়া আপনারা দেখতে পাচ্ছেন, আল হেদায়া ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ, কোনো আহলে হাদিস কোনো অনুবাদ এটা করেনি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে অনুবাদ করেছে, আবু তাহের মেজবা হাফেজাউল্লাহ তিনি অনুবাদ করেছেন, আহনাফিদের মধ্যে জগৎ বিখ্যাত একজন আরবি সাহিত্যের ওপরে একজন পণ্ডিত অর্জনকারী একজন ব্যক্তি, আমার কথা তো নয়। তার আগে দেখেন হেদায়া প্রসঙ্গে কী লিখছে, দেখে নেন যে এই গ্রন্থ যেমন তেমন গ্রন্থ নয়। এখানে তিনি লিখে দিয়েছেন যে অপ্রতিদ্বন্দ্বিতার দিক থেকে কোরআনের মতোই হলো আল হেদায়া গ্রন্থ রচিত হয়েছে, শরতের বিষয়ে এর আগে এই ধরনের কোনো কিতাব কেউ রচনা করেনি, মানে এই গ্রন্থটা ফেকার উপরে এমন একটা গ্রন্থ যেটা কোরআনের সঙ্গে মিশাল দেওয়া হয়েছে। কোরআন আসার পরে যেমন তরজমর ইঞ্জিল সব রহিত হয়ে গেছে, তো হেদায়া ফিকার গ্রন্থ আসার পর নাকি সমস্ত ফিক রহিত হয়ে গেছে, এটা তাদের ব্যাখ্যা। তো যে কোরআনের সঙ্গে মিশাল দেয়া কতটা যৌক্তিক এটা আপনারা নির্ধারণ করবেন। এই গ্রন্থের আল হেদায়া প্রথম খণ্ড 79 পেজ 79 পেজ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দেখেন কি লিখেছে।
এখানে লিখেছে এই হাদিস হাত ছেড়ে রাখার ব্যাপারে ইমাম মালিকের বিপক্ষে দলিল এবং হাত বুকের উপরে রাখার ব্যাপারে ইমাম শাফেঈর বিপক্ষে দলিল। এখানে কি লিখছে, বুকের উপরে হাত রাখার ব্যাপারে ইমাম শাফেঈর বিপক্ষে দলিল, মানে ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ তিনি বুকের উপরে হাত বাঁধার পক্ষে ছিলেন। তা হানাফিরা একটা হাদিস নিয়ে এসেছে, কোথায় দেখেনি, প্রথমে দিয়েছে ইমাম কুদ্দুরীর এই কলটা পড়েন। ইমাম কুদ্দুরী বলেন যে তারা নাভির নিচে বাম হাতের ওপরে ডান হাত স্থাপন করবে, কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাভির নিচে বাম হাতের ওপরে ডান হাত স্থাপন সুন্নাতের অন্তর্ভুক্ত। যদি এটা সম্পূর্ণ মিথ্যা কথা, রসুল থেকে এমন কোনো কথা প্রমাণিত নয়, এটা আলী বিন আবি তালেব থেকে এটা এসেছে। যাই হোক, তারপরে এটা একটা মিথ্যাচার যে আলী বিন আবি তালেবের একটা রিওয়ায়তকে এটা আল্লাহ রসুলের দিকে নিসবত করেছে হেদায়ার লেখক, এটা প্রথম ভুল। এবং প্রথম ভুল আর দ্বিতীয় ভুল, ইমাম শাফির রহমাল্লাহ তিনি বলেছেন বুকের পরে হাত বাঁধার কথা, ইমাম শাফির এটা হচ্ছে মত। কিন্তু রেজাল করিম আবরাজ সাহেব কি বলেন, চার ইমামের কোনো ইমাম নাকি বুকের পরে হাত বাঁধার কথা বলেনি। এখন আমরা যদি রেজাল করিম আবরাজ সাহেবের দাবি অনুসারে দুটো কথা বলি, এক আলহেদার লেখক একটা আলী বিন আবি তালাবের একটা মাউখুব বর্ণনাকে তিনি মারফু হিসাবে আল্লাহ রসুলের সূত্রে বর্ণনা করেছে, আর এই জন্য মুজাফর বিন মহসেনকে ওরে বাটপার, ওরে কাজ্জাব, ওরে দাজ্জাল এইসব শব্দগুলো বলে। এখন কি আমরা আলহেদার লেখককে এই কথাগুলো বলবো আপনার ভাষা অনুযায়ী? আমরা আগে বলেছি যে লিখবে সে ভুল করবে, যে বলবে সে ভুল করবে। একটা মাওকুফ, একটা আসারকে আল্লাহ রসুলের দিকে সম্পৃক্ত করে দেয়া হয়েছে যে আল্লাহ রসুল নাকি এই কথাটা বলেছে। দুই নম্বর এখানে যুক্তি আছে যে আলী বিন আবি তালেব তিনি সুন্নাত বলেছিলেন, তারপরে হাদিসটা জয়ীব, আলী বিন আবি তালেবের হাদিস সহি না, যেটা দলিল সহ নামাজের মাসানে স্বীকার করা হয়েছে। তারপরে ইমাম শাফির মত হচ্ছে বুকের পরে হাত বাঁধা, অথচ রেজাল করিম আবরা বললে চার ইমাম থেকে নাকি প্রমাণিত নয়। এটা একটা চরম মিথ্যাচার এবং জঘন্য মিথ্যাচার। সঙ্গে হেদায়া বলছে ইমাম শাফির মত হচ্ছে বুকের পরে হাত বাঁধা। এখন কি রেজাল করিম আবরার ভাই আপনাকে বলবো, আপনি ওরে বাটপার, ওরে কাজ্জাব, ওরে প্রতারক, ওরে ভণ্ড এই শব্দগুলোকে আপনার সামনে বলবো? যে না, আমরা বলতে চাই না। আসেন, এটা তাল হেদায়া থেকে দেখিয়ে দিলাম। রেজাল করিম আবরার সাহেব তিনি মাত্র শুধু বইয়ের নাম বলতে পারে, কিন্তু তিনি যে কত বড় মিথ্যাচার করেছে এটা আপনার দেখে নিলেন। আসেন আরও কিছু বই দেখাই, হানাফি মাজহাবের আলেমদের লেখা কিছু বই। এবার দেখাচ্ছে এটা, এবারটা দেখাচ্ছে হানাফি কেল্লা দ্বিতীয় খণ্ড, আজিজুল হক কাশেমি কর্তৃক অনুমোদিত বইটা, আর নাসিরুদ্দিন চাঁদপুরি সাহেব তিনি বইটাকে লিখেছেন। এই বইটা দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর দেখেন, পৃষ্ঠা নম্বর 18 দেখবেন। এখানে চার ইমামের হাত বাঁধা প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন, চার ইমামের মতামত কি লিখছেন দেখেন। ইমাম মালিকের মত, দুই নম্বর পয়েন্ট হচ্ছে উভয় হাত বুকের নিচে নাভির ওপরে রাখবে, হানাফি মাজহাবের ফতোয়া নাভির নিচে রাখা, কিন্তু এখানে ইমাম মালিকের মত উভয় হাত বুকের নিচে নাভির ওপরে রাখবে। দুই নম্বর দেখেন ইমাম শাফির মত কি, দেখেন ইনিও লিখেছেন উভয় হাত বুকে বাঁধবে, ইমাম শাফি বুকে বাঁধা তার মাঝহাব, ঠিক আছে। তিন নম্বর দেখেন ইমাম আহমেদ বিন হাম্বলের একটা মত কি, বুকের নিচে হাত বাঁধবে। আমরা চারটে মত এখানে আপনাকে দেখিয়ে দিলাম, আর অনেক গ্রন্থ থেকে দেখাতে পারবো যে তাদেরও বই তারা লিখে রেখেছে যে বুকের পরে ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ তিনি বাঁধার নির্দেশ দিয়েছেন, ইমাম আহমেদের নিচে বুকের একটু নিচে বাঁধতে হবে, ইমাম মালিকের মতেও একটা মত আছে যে বুকের একটু নিচে বাঁধতে হবে, কিন্তু নাভির নিচে হাত বাঁধা শুধু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি মত পোষণ করেছেন। আর একটা বলে দিই, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনিও কিন্তু বুকের উপর হাত বাঁধার কথা বলেছেন, তবে সেটা মেয়েদের জন্য। আমরা এই জন্য বলি যে দেখেন চার ইমামের, চার ইমাম থেকে একটা কল, একটা নাসফা যাচ্ছে যে বুকের উপরে হাত বাঁধা। ইমাম শাফেঈ স্পষ্ট হেদার মধ্যে মজুদ আছে, ইমাম আহম্মদ তাদের ফতোয়ার গ্রন্থ তাদের হানাফিকেল্লার মধ্যে লেখা আছে, ইমাম শাফেঈ ইমাম আহম্মদের মত পাওয়া যাচ্ছে, আর ইমাম আবু হানিফার একটা মত তো বুকের উপরে আপনারা সকলেই জানেন। তো সর্বোপরি কথা এতটাই, রেজাল করিম আবরা তিনি চরম মিথ্যাচার করেছে যে ইমাম শাফি থেকেও নাকি কোনো কল প্রমাণিত নেই যে বুকের উপরে হাত বাঁধতে হবে, কোনো ইমাম থেকে নাকি প্রমাণিত নয়, অথচ ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি থেকে স্পষ্ট জাজল্যমান প্রমাণ। আর ইমাম আহম্মদ ইমাম মালিকের একটা মত বুকের নিচে হাত বাঁধতে হবে, নাভির নিচে না, বুকের একটু নিচে বাঁধতে হবে আর নাভির ওপরে বাঁধতে হবে, কিন্তু হানাফি মাজহাবের ফতোয়া কি, নাভির নিচে বাঁধতে হবে। তাই আপনারা চার ইমামের দৃষ্টিকোণ থেকে দেখলেও এটাই আপনার কাছে অনুধাবন হবে যে বুকের ওপরে বা বুকের একটু নিচে যদি হাত বাঁধেন এটাই চার ইমামের ইজমা দ্বারা প্রমাণিত। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। রেজাল করিম আবরারের জবাব পর্ব 13 আমরা শেষ করলাম। আজকে মাগরিবের পরে আমরা 14 নম্বর পর্ব নিয়ে আসবো, রাত্রি 10টাতে 15 নম্বর এপিসোড নিয়ে আসবো। ইনশাআল্লাহ ধারাবাহিক চলতে থাকবে, তারা যতদিন চালাবে আমরা ইনশাআল্লাহ ততদিনই চালাবো। দেখা যাক কে কত খেয়ানত করেছে। এমনি হেদায়াত লেখক একটা আলী বিন আবি তালেবের হাদিসকে আল্লাহ রসুল বলে চালিয়ে দিয়েছে, এটা যখন মিথ্যাচার, কোনো সাহাবির কথাকে আল্লাহ রসুলের নামে চালিয়ে দেওয়া,
অথচ মুজাফফর ইবনে হোসেনকে এই নিয়ে মাওকুফ হাদিসের হুকুম মারফু হাদিসে লাগিয়েছে, এই নিয়ে মুজাফফর ইবনে হোসেনকে আপনার লজ্জা নাই, আপনি বাটপার প্রতারক, জাল হাদিস রচনাকারী, এইসব দিয়েছে। অথচ তাদের হেদায়ার গ্রন্থে এইসব ত্রুটি বিচ্যুটি এই ধরনের আছে। তারপরে তার জঘন্য মিথ্যাচার দেখেছেন। আজকে মতো এখানে বিদায়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।